শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, বাবার নাম মরহুম নূর আহমদ, মায়ের নাম মরহুম তাইবা বেগম। ঠিকানা আমার দেওয়ান বাজার, ডাকঘর হচ্ছে আন্দরগিল্লা আর থানা কোতোয়ালি চট্টগ্রাম। আমি 1970 সালে SSC পাস করে চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে আমি পাস, এবং আমার কলেজ ছিল চত্বারী চট্টগ্রাম ইন্টারমিডিয়েট কলেজ। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 1979 সালে ইঞ্জিনিয়ারিং পাস করি পুরকৌশলে। তারপরে আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে জয়েন করি, এবং সর্বশেষে আমি 2014 সালের অগাস্টে অবসরে যাই। আমি দেওয়ানবাজারে ছিলাম, অত্র এলাকায় আবুল মনসুর সাহেব, উনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওনার মাধ্যমে আমরা সংগঠিত হই 1971 সালে। আমাদের ট্রেইনার ছিলেন মোহাম্মদ রকিব, উনি ডক্টর মাহফুজুর রহমান সাহেবের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন মুক্তিযুদ্ধের সময়, ভারত ফেরত একজন মুক্তিযোদ্ধা, ভারতে ট্রেনিং প্রাপ্ত হন। আমরা রকিব সাহেবের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হন, আমরা 12 জনের একটা গ্রুপ ছিলাম। আপনারা কারা কারা ছিলেন মনে আছে? আমাদের গ্রুপে রেজাউল করিম ছিলেন আমাদের একজন লিডার, তৌহিদুল করিম, আমি মোহাম্মদ আমানুল্লাহ, আবু রায়হান, মুস্তাফিজুর রহমান, ওয়াহিদ, আমরা সকলে একত্রে ছিলাম। এবং আমাদের প্রশিক্ষণের স্থান ছিল চট্টগ্রামের চন্দনপুরা গুরাম মিয়া চৌধুরী লেইন, ওখানে একটা টেম্পোরারি শেডের মধ্যে আমরা ট্রেনিং গ্রহণ করি। চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের জনাব মোহাম্মদ সাদেক, উনি একজন ডাক্তার, ডাক্তার নৌশাদ, ইনারা আগে থেকেই বিপ্লবী ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন। ওনারা এই যুদ্ধকালীন সময়ে কিন্তু ওনাদের কিছু আর্মস দিয়ে যায়। আমাদের দেওয়ানবাজারে শেল্টার ছিল, তবে আমাদের অপারেশনের বিভিন্ন জায়গায় যখন যেটা সেখানে আমাদের গিয়ে হলো দেওয়ানবাজার আমাদের নিজস্ব বাড়ি আছে মোবারক মঞ্জিদ, ওইটাতেই ছিল, ওখানেই ছিলাম। আর আমাদের বন্ধু বান্ধব যারা ছিল তারা ওই চন্দনপুরা, দেওয়ানবাজার এইসব এরিয়ার মোটামুটি, জামালখানে আমাদের বন্ধু রায়হান ছিল, তারপরে আলকরণে ওয়াহিদ ছিল, দেওয়ানবাজার CNB কলোনিতেও ছিল মুস্তাফিজুর রহমান মল্লিক, বর্তমানে কানাডায় আছে। তো
আমি আমরা যে সব কার্যক্রমে অংশগ্রহণ করি, মেইনলি আমরা প্লাস্টিক এক্সপ্লোসিভ দিয়ে কাজ বিস্ফোরণগুলো করি। চট্টগ্রাম শহরে একটা যে অচল অবস্থা করা দরকার ছিল স্বাভাবিক জীবনে, সেটার জন্য আমরা কাজ করেছি। এবং আমরা প্রায় 7-8 ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। কোথায় কোথায়? এগুলা জামালখানে ছিল, হ্যামশেন লেনে ছিল, ফেরিবাজারে ছিল, এবং দেওয়ানবাজার যে আমাদের নিজস্ব এলাকা ওখানেও ছিল। আমি আর মুস্তাফিজুর রহমান, উনিও পরবর্তীতে ইঞ্জিনিয়ার হন, বর্তমানে উনি কানাডায় বসবাসরত। আমি আর মুস্তাফিজুর রহমান আমরা প্রথমে ইউসিস লাইব্রেরি জামালখানে তখন ছিল, এখানে একজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা ভিজিটার্স ছিলেন। তো ওখানে একটা গ্রেনেড বিস্ফোরণের দায়িত্ব পড়ে আমার উপর আর মুস্তাফিজের উপর। আমরা তখন একটা বেবিট্যাক্সি নিয়ে ওই বেবিট্যাক্সিতে বসে ওখান থেকে আমরা গ্রেনেডের চাবিটা খুলে ওইটা থ্রো করি। পরবর্তীতে আরেকটা গ্রেনেড আমরা বিস্ফোরণ করি দেওয়ানহাটে। এটা একটা মিলেশিয়া ক্যাম্প ছিল, ওখানে প্রায় 7-8 আধাসামরিক বাহিনীর পাকিস্তানি আধাসামরিক বাহিনীর লোকজন ওখানে আহত। আমি 3 মৃত্যুমুখের থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। একটা স্মরণীয় ঘটনা হচ্ছে প্লাস্টিক এক্সপ্লোসিভ, ওইটা তখন TNT মতো ছিল না, TNT স্ল্যাবের মতো ছিল না, এটা একটা ডোয়ের মতো ছিল। ওই অপারেশনে আমি আর রেজাউল করি, আমিও সঙ্গে ছিলেন। আমি ট্রান্সফরমারে আরোহণ করে উপরে উঠে ওটা স্থাপন করি। স্থাপন করার পরে যখন ওইটার সেফটি ফিউজটা ছিল, এটা যথেষ্ট লম্বা ছিল না, ওইটা যার কারণে আমি মাটির থেকে এটা যখন জ্বালাতে যাই তখন ঠিকমতো ওইটাতে আগুন ধরে নেয়, ধরে নিভে গেছে। তারপরে দেখলাম যে ওখানে কিছু লোক জড়ো হয়ে গেছে। তখন আমরা মনে করছি যে ওখানে থাকা তার নিরাপদ না, তো আমরা ওইটা পরিত্যক্ত করছি, করে ওখান থেকে চলে আসি। কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ ছিল, তখন রমজান মাস ছিল, আমি সেরি খেয়ে বাড়িতে বললাম যে আমি মসজিদে যাচ্ছি। আমি কিন্তু মসজিদে যাইনি, যেখানে আমি প্লাস্টিক এক্সপ্লোসিভটা স্থাপন করছিলাম ওখানেই যাই। তো তখন অ্যাকচুয়ালি একটু একটু বৃষ্টি হচ্ছিল। আমি যখন প্লাস্টিক এক্সপ্লোসিভে হাত দিই তখন কিন্তু আমার পুরো বডির অর্ধেকাংশ ইলেকট্রিফাইড হয়ে যায়, আমার হাত টাতগুলো আমি একদম অবশ হয়ে যায়। জোরে ঝাঁকানি দিয়ে ওখান থেকে ছুটলাম, তারপর ওখান থেকে আমি কোনোরকমে ওই উপর থেকে নিচে নামলাম। নিচে নামার পরে আমি একটা ছাতা নিয়ে গেছিলাম, ছোট ছাতা, ওইটা আমি যখন মাটি থেকে উঠাতে যাচ্ছি তখন দেখি যে আমার হাতগুলো কাজ করছে না, একদম স্টিফ হয়ে গেছে। তখন আমি বাসায় যাই। আমি যাওয়ার সময় দেখলাম যে লোকজন আমাকে দেখছে, যে আমার দিকে তাকাচ্ছে কৌতূহল তাদের। আমি তখনও বুঝতে পারিনি কেন তারা আমার দিকে তাকাচ্ছে। পরে আমি যখন বাসায় গিয়ে বাথরুমে গেলাম তখন দেখলাম যে আমার মাথার থেকে রক্ত বেরোচ্ছে, আর ওই আমি চশমা পরতাম তখন, চশমাটা চোখে ছিল না, ওইটা সম্ভবত ঝাঁকুনি, প্রচণ্ড ঝাঁকুনি হয়েছে, ওইটা হয়তো পড়ে গেছে। তখন বুঝলাম যে ওরা ওই আমার মাথায় রক্ত দেখে হয়তো আমার দিকে তাকাচ্ছে। এই একটা ঘটনা ছিল। আরেকটা ঘটনা ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আমার বাবা এবং মা একত্রে হজে যাওয়ার একটা ওনাদের প্রোগ্রাম ছিল। তো ওনারা ওই তৎকালীন সফিনার অফ যেটা পাকিস্তানি জাহাজ ছিল ওই জাহাজেই ওনারা জবজান দিয়ে হজে যাচ্ছিলেন। তখনকার হাজিদের কিন্তু বিছনাপত্র এগুলো সাথে নিয়ে যেতে হতো। ওনাদের পুরনো প্যাডিং রাখার একটা ব্যাগের মতো ছিল, ওইটার বকলেস নষ্ট ছিল। আমাকে বললো যে এটা তাড়াতাড়ি করে একটু সেলাই করে নিয়ে আসো। তখন কিন্তু আমার হাতের মধ্যে কিছু ইয়ে ছিল, বিস্ফোরণ সামগ্রী যেমন কডেক্স, সেফটি ফিউজ, এগুলো ছিল আর। তো এগুলো রাখার মতো আমি কোনো একটা সেফ জায়গা পাচ্ছিলাম না। প্যান্ট ছিল, ওই প্যান্টের মধ্যে ওইগুলো নিয়ে যাচ্ছি। তখন আমি ওই কাটা পাহাড়ের এইদিকে একটা মুচির দোকান ছিল, দেখলাম ওখানে কিছু পাঞ্জাবি আর্মি আছে, পাকিস্তানি আর্মি আছে। ওরা আমার দিকে খুব সন্দেহজনকভাবে আমাকে সাসপেক্ট করার মতো অবস্থা হয়েছে। তখন আমি ভাবলাম যে ওদের অ্যাভয়েড করে যদি যাই ওরা আমাকে ধরবে। তখন আমি ওই ওই মুচির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার কাছে এরকম বকলেস আছে কিনা। ওইটা দেখে বলল আমার এখানে এটা সেলাই করা যাবে না। তো আমি ওনার কাছ থেকে
ওই ব্যাগটা নিয়ে তখন হাঁটতে আরম্ভ করলাম, তখন ওরা হঠাৎ করে আমার দিকে হাতটা এইভাবে বাড়িয়ে দিল। দ্যাট মিন্স ওই যে আমার হাতে যে প্যান্ট ছিল ওরা ওইটা দেখতে চাইছে। ওরা আস্তে করে একটুখানি এইভাবে দেখলো, দেখার পরে বহুত আচ্ছা পাটলুন হ্যাঁ এই কথা বলে ওটা আমাকে ফেরত দিয়ে দিল। কিন্তু ওইটা যদি ওরা খুলতো তাইলে ওখানে ওরা ওই সেফটি ফিউজ, কডেক্স, এই প্লাস্টিক এক্সপ্লোসিভের সামগ্রী ওগুলো দেখতে পেত। তো ওই সময় আল্লাহ একবার আমাকে সেভ করছে এবং সর্বশেষে আমাকে আরেকবার এই এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছিল। তখন কিন্তু দলে দলে রাজাকার বাহিনীগুলা সারেন্ডার করার জন্য কোতোয়ালির দিকে যাচ্ছে, তখন আমাদের গ্রুপের কয়েকজন একটা বাসকে থামাইছে। থামানোর পরে দেখলাম যে ওরা হঠাৎ করে গাড়ি থেকে নেমে ওদের আর্মস টার্মস নিয়ে আমাদের দিকে তাক করে, তখন আমরা ওদের সঙ্গে ফেস করার মতো এরকমভাবে প্রস্তুত ছিলাম না। আমার বাসার পাশে একটা চিপা গলি ছিল, ওই চিপা গলির মধ্যে ওরা আমাদের আমার দিকে 303 দিয়ে ফায়ার করতো। সৌভাগ্যবশত আমি পাটা একটু ছড়ানোই ছিল, লুঙ্গি পরা ছিল, লুঙ্গি ছিদ্র করে গুলিটা পাস করে গেছে আমার পায়ে, আরো আঘাত প্রাপ্ত হয়ে। পরে আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম, তখন তৎকালীন ডাক্তার ছিল সমীউদ্দিন সাহেব, উনি চন্দনপুরা এরিয়াতে উনি মুক্তিযোদ্ধাদের দেখাশোনা করতেন, উনি আমাকে দেখছিলেন। তখনকার মতো ওগুলো স্মরণীয় ঘটনা। আর আমাদের দেশে তো যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে রাষ্ট্রীয় আওয়ামী লীগ সরকারের আমলে এসে যেসব অ্যাচিভমেন্টগুলো দিচ্ছে এগুলো সবই মুক্তিযোদ্ধার অবদান। মুক্তিযুদ্ধ না হলে একটা আলাদা মানচিত্র যদি না হতো তাহলে তো আমরা এই দেশকে এইভাবে এগিয়ে যেতে দেখতাম না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।